গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে সকালের কলকাতাটা, আজকে সকাল থেকে রোদ উঠে গেছে, দেখুন কিরকম সকাল থেকে রোদ উঠে গেছে। এই যে সব গাড়ি ঘোড়া সাইকেল যে যার কাজে সবাই বেরিয়ে পড়েছে। এই যে ইলিশ মাছ, আজ তো ইলিশ মাছকে কাটা হবে। মাছ বের করে রেখেছে ফ্রিজ থেকে, বরফ হয়ে একদম ইট হয়ে গেছে। আর এদিকে সব পম্ফ্রেট মাছগুলো কেটে রাখা হবে, রান্না হবে, এই জন্য সব বের করে রাখা হয়েছে। সকাল সকাল একটা রসগোল্লা খেয়ে নি। রসগোল্লা গুলো কেমন দেখে একটু খেয়ে নি। আমার কাছে গুন্ডু হাঁচছে, দেখো কি আচ্ছা আমার কোনো গুন্ডু আমার বাপি পাগলি বুড়ার বুড়িকে দেয় দাদুর কোলে বসে বসে মজা করা চলছে এখানটায়। দুপুরে মেনুতে ইলিশ মাছের ভাপা মা করছে। মা জানে আমার ইলিশ মাছের ভাপা খেতে খুব ভালো লাগে, যে জন্য যখনই আমি আসি মোটামুটি আমার পছন্দের মেনুগুলো মা রান্না করবেই করবে। আর মায়ের হাতে জবাব নেই, মায়ের হাতে সব কিছু রান্নাই ভালো লাগে খেতে। এই যে এখানে টেস্টি ইলিশ মাছের ভাপা রেডি। আর এই যে আমাকে খাওয়ার বেড়ে দিয়েছে মা পুরো থালা সাজিয়ে। এই যে শাকের ভাজা, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছের ভাপা, মোটামুটি সব রেডি। এই যে আজকে যাচ্ছি সবাই সাউথ সিটি। এই যে মা আমার রেডি হয়ে গেছে এখানটায়। এখানে আমার ফুলপুরি রেডি হয়ে গেছে। আমার ফুলপুরি ফুলপুরি যাবে আমাদের সঙ্গে ঘুরতে মনে। এই যে সবাই রেডি হয়ে গেছে। বৃষ্টি কি আছে ঠিক ক্যামেরার দিকে, ক্যামেরা ফোকাস হবে। গুন্ডা কোথায় গেল? এই যে সব সাউথ সিটি এসেছি ফুলপুরি তার মাকে নিয়ে। আমার ছেলেটা সামনে এগিয়ে যাচ্ছে। যে সবাই মিলে সাউথ সিটিতে এসেছি, আমার ছোট্ট মেয়েটা এসছে সাউথ সিটিতে, বোন এসছে, সব পেছনে আসছি। আজ সাউথ সিটিটা খোলাও আছে। বাবা মা টুকটাক শপিং ছিল, এই জন্য সাউথ সিটি স্পেন্সারে ঢুকেছি। এই যে মা বসে গেছে, মা মোটামুটি দাঁড়াতে পারে না, ওখানে যেখানে যায় মোটামুটি মাকে একটু বসিয়ে দিতে হয়। এই বাপি দাঁড়িয়ে আছে, সবাই মিলে একটু শপিং করছি, দিয়ে খাওয়ার জায়গায় যাব। ছেলেটা তো ব্যস্ত হয়ে পড়ে, ও মোটামুটি আগে এলেই বলে আগে খাওয়ার জায়গায় চলো। বাচ্চারা যেরকম হয় দেখে নাও, যে কটা নিবে মা সে কটা দেখে নাও। আপনাকে বাই ওয়ান গেট ওয়ান এর বেশি দামি দিছিলাম কটনের। কই গো মনা ঘুরতে এসে মনে আমার, ওই সোনা মনটা ঘুরতে এসে। এই যে খাওয়ার জায়গায় সবাই চলে এসেছি, অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি ওয়েট করে কখন খাবারটা আসবে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ওইদিকে সবার খিদে পেয়ে গেছে। এই যে দেখুন বাচ্চাটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল, ও যেটা খায় সবসময় মোমো, মোমো নিয়ে বসে গেছে।
আর বাকিদের জন্য অর্ডার করেছি চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান। বোন খেতে ভালোবাসে, দেখুন সবাই মোটামুটি খেতে ব্যস্ত, কেউ আর ক্যামেরার দিকে তাকাচ্ছেন। খুব মজা করলাম। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো।